ইব্রাহিম শেখ, আপনাকে জানতে চাই যে নিউ ইয়র স্টেট যেটা করতে চাচ্ছে, একটা আইন পাস করতে চাচ্ছে, সেটি হচ্ছে যে অলরেডি অ্যাসেম্বলিতে পাস হয়েছে যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট বৃদ্ধি করার সম্ভাবনা। হোয়াট ইজ এক্স্যাক্টলি হোয়াটস গোয়িং অন দেয়ার, কি হচ্ছে সেখানে? এটা একটা ব্যবস্থা হচ্ছে যে এটা একটা সুখবর হতে পারে দুই ধরনের লোকের জন্য। একটা হচ্ছে যে যারা আনএমপ্লয়মেন্ট বেনিফিট পান নিউ ইয়র্কে এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী। জি এটা রাজ্য সিনেটে আমাদের লং আইল্যান্ডের একজন ডেমোক্রেট কাপলান তিনি একটা বিল উপস্থাপন করেছেন, এটা সিনেট এটা গ্রহণ করে ফেলেছে। তো যেহেতু ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস রাজ্যসভা যেটা সেখানে এটা সহজেই পাস করবে এটা ধারণা করা যাচ্ছে, এবং সেটা পাস করলে গভর্নর সকল এটা সই করবে। এটা সই করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এখনো নিউ ইয়র্কের আমাদের এই যে শওকত আলী ভাই বললেন কিছুক্ষণ আগে যে সারা আমেরিকায় আনএমপ্লয়মেন্ট একদম মানে সবাই চাকরি টাকরি করে সবার পকেটে অনেক টাকা, দুঃখজনক সত্য যেখানে বসে তিনি কথা বলছেন সেই নিউ ইয়র্ক স্টেটে 6.2% এখন আনএমপ্লয়মেন্ট, এই কথাটা উনি বলেন নাই। আচ্ছা, যেহেতু এটা বললে ওই ডেমোক্রেটদের বিপক্ষে যায়। আচ্ছা, সে এই যে লোকজন আনএমপ্লয়মেন্টে আছেন তাদের এই বছর এবং আগামী বছরে যে সাপ্তাহিক যে টাকাটা 500 বা 400 কত টাকা করে নিউ ইয়র্কে দেওয়া হয়, এটা এক এক স্টেটে এক এক ভাবে সর্বোচ্চ একজন মানে কর্মহীন মানুষ বেকার ভাতা হিসাবে এই অর্থটা পেতে পারেন। এইটা একটা বাড়ার একটা প্রতিশ্রুতি ছিল, একটা একটা বাড়ার হিসাব ছিল, কিন্তু নিউ ইয়র্কের যে ফান্ডটা এই স্টেটের যে ফান্ডটা বেকার ভাতাকে ম্যানেজ করে এই ফান্ডে $90 বিলিয়ন ঘাটতি আছে। এটা ফেডারেল ভর্তুকি দিয়ে এটা চালানো হচ্ছে। এখন এটা রিক্যালকুলেট করে আবার এখানে সাপ্তাহিক ভাতাটা বৃদ্ধি করার জন্য এই আইন প্রস্তাবে একটা প্রস্তাব রয়েছে। কিন্তু এটা হচ্ছে যে বেকার ভাতা হিসেবে আমরা যারা কর্মজীবী প্রান্তিক মানুষ চাকরি করি চাকরি হারাই তাদের জন্য একটা সুখবর, হয়তো কম বা বেশি, কিন্তু সুখবর হলো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য। এই ক্ষুদ্র ব্যবসায়ীরা যখন তিনি একজনকে চাকরি দেন অথবা একজনকে চাকরিচ্যুত করেন, তার উপরে তিনি বছরে কয়জন লোককে চাকরি বা W-2 ফর্ম দেন এবং কয়জন লোককে উনি চাকরিচ্যুত করেছেন তার উপর তার একটা ট্যাক্স দিতে হয়, আনএমপ্লয়মেন্ট ট্যাক্স যেটা, সেটা একটা প্রতিষ্ঠানের মালিক হিসাবে আপনিও দেন W-2 এগেনস্টে। এই ট্যাক্সটাকে 2 বছরের জন্য, এই ট্যাক্সটা মাফ পাওয়ার কোনো ব্যবস্থা নাই, 2 বছরের জন্য ডেফার করে দেওয়া হবে এই নিউ ইয়র্ক স্টেটের আইনটা পাস হলে। এটা ক্ষুদ্র ব্যবসায়ী যারা নিউ ইয়র্কের তারা এই আনএমপ্লয়মেন্ট ট্যাক্সটা এমপ্লয়ার হিসেবে 2 বছর না দিয়ে থাকতে পারবেন। এটা একটা সবাই বলছেন যে এই প্যান্ডামিকের সময় ক্ষুদ্র ব্যবসায়ীরা একটা বিরাট সমস্যা আছেন, অর্থনৈতিক সমস্যায় এই সমস্যা লাগবে, ওনাদের জন্য কাজ করবে। এই হলো এই এই সংক্রান্ত তথ্য। তো এটা একটা সুসংবাদ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এবং আমাদের মানে যারা কর্মহীন তাদের জন্য একটা বড় সুসংবাদ, না হলেও একটা স্বস্তির সংবাদ হতে পারে। ধন্যবাদ আবু তাহের। থ্যাংক ইউ সো মাচ।